মহিষাদল রাজবাড়ির জমিতে দখল রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ হলদিয়া মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মহিষাদল রাজবাড়ির জমিতে অবৈধ দখলদারদের দৌরাত্ব এবং রাজবাড়ির জমিতে বেআইনি নির্মাণ কানে অভিযোগ উঠছে অভিযোগ জমা পড়ল হলদিয়া মহকুমা শাসকের কাছে রাজবাড়ির জায়গাগুলো তো এইচটি অ্যাকোয়ার করেছে হ্যাঁ রাজবাড়ির জায়গাগুলো হ্যাঁ তো সেখানে ইল্লিগেল এই অবৈধভাবে নির্মাণ হচ্ছে জানি না ভাই আমাদের জায়গাগুলো হচ্ছে আমাদের জায়গার উপরে রাজাদের জায়গার উপরে যেগুলো সেদিন রাজ্য হয়ে গেছে ওরা এসে মাপ টাপ করে খুঁটা টুটা জানিয়ে দিয়ে গেছে তারপরে জায়গাগুলো কি রাজারা বিক্রি করছে বিনিময় করতেছি আমরা কিছু জায়গা বিনিময় করতেছি কিন্তু লোকাল প্রশাসন তারা বলছে যে এই যে অবৈধভাবে যে বাড়ি নির্মাণে যে কনস্ট্রাকশন গুলো হচ্ছে তো তাতে তাদের তো কোনো পারমিশন নাই সব পারমিশন আছে কিন্তু তারা তো বলছে না আমাদের কাছে কোনো অনুমতি নেয়নি অঞ্চলের পারমিশন আছে অবৈধ নির্মাণ যেগুলো হচ্ছে রাজবাড়ির মধ্যে আছে নিশ্চয়ই আর সেই সঙ্গে জোরপূর্বক এটা বেআইনি ভাবে চলছে খারাপ লাগছে হ্যাঁ খারাপ লাগছে আর এই জমি দখলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর বৈধ কি অবৈধ তো আমার এখনো জানা নেই তাহলে আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে মহিষাদল রাজবাড়ি চত্বরে 63.03 একর জায়গা পর্যটন দপ্তরে বাকি জায়গা রাজবাড়িতে রাজবাড়ির জায়গা এবং পর্যটন দপ্তরের জায়গা এক একটা জায়গায় একই লব্ধে তাদেরও জায়গা ঢুকে আছে আমাদেরও জায়গা আছে কোথায় কনস্ট্রাকশন হচ্ছে তাতে আমাদের জেনে নিতে হবে আমরা যতটুকু জানি রাজাদের জায়গাতে রাজারা কনস্ট্রাকশনের পারমিশন নিচ্ছেন এবং সেই পারমিশন অনুযায়ী করছে এখানে অবৈধ কি বৈধ আমি জানি না তবে আমি যতটুকু জেনেছি যারা কাজ করছে তারা গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে সঠিকভাবে করছে এবং সেটা রাজাদের জায়গাতে করছে পর্যটন দপ্তরের জায়গায় কেউ কোনো রকম কোনো কনস্ট্রাকশন করেনি এটা তো বাস্তব সত্যি কথা আমরা 2021 সালের নির্বাচনের সময় তুলে ধরছিলাম এলাকার বিধায়ক এবং আরো তার তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওখানে রাজবাড়ির ভিতরে জমি কিনেছে তার তথ্য প্রমাণ ওদের দলেরই দিয়েছিল তাপস মল্লিক এটা নিয়ে তো হৈহট্টগোলও করছিল এছাড়াও আরো আরো অনেক ঘটনা ঘটছে এটা শাসক দলের মদতে তৃণমূল কংগ্রেসের মদতে এবং এলাকার বিধায়ক তার বাড়ি এখানে এবং তার চোখের সামনে এটা অহরহ ঘটছে তার দিক থেকে কোনো প্রতিবাদ নেই কোনো ব্যবস্থা গ্রহণ করার নেই এখানে থানা আছে এখানে পঞ্চায়েত সমিতিকে তিনিই চালান অথচ দিনে দুপুরে রাজবাড়ি কিন্তু বিক্রি হচ্ছে মানে একটা কথা বলে জমি ডাকাতি হচ্ছে জমি ডাকাতি মহিষাদল রাজবাড়ির ভেতরে যে কাণ্ডটা ঘটে চলেছে এটা আমরা দীর্ঘদিন ধরে অবজার্ভ করেছি এবং এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রশাসনিক স্তরে কথাও বলেছি কোথাও থেকে কোনো সদুত্তর পাইনি সরকারটাকে জনগণ একটা বৈধ সরকারের রূপ দিয়েছে কিন্তু জনগণ একটা অবৈধ সরকার পেয়েছে যে সরকারের কোনো কাজটাই আমরা মধ্যে আমরা বৈধতা পাচ্ছি আমরা যা জেনেছি যে শাসক দলের অনেক নেতারও ওইখানে বা তাদের যারা হচ্ছে একদম মানে নিজেদের লোক যারা আছে বিভিন্ন ব্যবসাদার এরা সবাই অবৈধভাবে এই জায়গাগুলো কিনছে বা দখল করছে এটা প্রশাসন এবং শাসক দলের প্রত্যক্ষ মত